রাজ্যের সাধারণ মানুষের উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে রবিবার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকায় আটটি নতুন প্রকল্পের শিলান্যাস হল। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আর্থিক সীমাবদ্ধতার মধ্যেই সাধারণ মানুষের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, পথশ্রী সহ নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। এরই অঙ্গ হিসেবে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে রবিবার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা, কালভার্ট, শ্মশান সহ একাধিক কাজের শিলান্যাস হল। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির এই উন্নয়নমূলক কাজে স্বভাবতই খুশি এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য, এই কাজগুলো সম্পূর্ণ হলে উপকৃত হবেন এলাকার কয়েক হাজার মানুষ। এবারে এক নজরে দেখে নেব এই উন্নয়নমূলক কাজগুলি। চাপদুয়ার শ্মশান, এর জন্য বরাদ্দ হয়েছে 5 লক্ষ টাকা। মাকড়া শ্মশান, এর জন্য বরাদ্দ হয়েছে 5 লক্ষ টাকা। ঝিটকিয়া নাটমন্দির, বরাদ্দকৃত অর্থের পরিমাণ 3.5 লক্ষ টাকা। বাহিন শ্মশানের জন্য বরাদ্দ হয়েছে 9 লক্ষ টাকা। শঙ্করপুর সংগ্রাম ঢালাই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 36 লক্ষ টাকা। কুমারজল মাধবপুর কালভার্ট, এটি দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর, এর জন্য বরাদ্দ হয়েছে 15 লক্ষ টাকা। কুমারতলী কমিউনিটি হল, এর জন্য বরাদ্দ হয়েছে 65 লক্ষ টাকা। কুমারজল ঢালাই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 8 লক্ষ টাকা। অর্থাৎ রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের সামগ্রিক উন্নয়নে এই মুহূর্তে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি 1.46 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করল রবিবার। আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে 8টি প্রকল্প, শুধুমাত্র আমাদের রায়গঞ্জ বিধানসভার বাহিন অঞ্চল, সেই প্রকল্পগুলো আজকে আমরা একটার পর একটা উদ্বোধন করলাম। যার মধ্যে আছে বাহিনের চাপদুয়ারের শ্মশান, মাকড়ার একটা শ্মশান, ঝিটকিয়ায় নাটমন্দির, বাহিনে আবার আর একটা শ্মশান, শঙ্করপুর সংগ্রাম ঢালাই রাস্তা, কুমোরজলের মাধবপুরের কালভার্ট, কুমোরজলের ঢালাই রাস্তা, এই 8টা প্রজেক্ট, যার প্রজেক্ট কস্ট 1.5 কোটি টাকার উপরে, সেই 1.5 কোটি টাকার কাজ আজকে আমাদের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে আমরা রায়গঞ্জের বাহিন এলাকার মানুষকে উৎসর্গ করলাম। এগুলো সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে, সরকারের থেকে শুরু করে পাড়ায় সরকার থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনার আওতাধীন যে প্রকল্পগুলো আছে, সেই সমস্ত প্রকল্পগুলো আজকে আমরা মানুষের কাছে বেশিরভাগটাই আমরা কাজ হয়ে যাওয়ার পরে উদ্বোধন করলাম এবং কিছু কাজ যেগুলো শুরু হয়েছে সূচনা করলাম। এইভাবেই আগামী দিনেও আমরা বিভিন্ন অঞ্চলের আরও কিছু কাজ আছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের, সেগুলোকেও আমরা ধীরে ধীরে চেষ্টা করছি ভোটের আগেই যাতে মানুষের কাজে এগুলোকে আমরা লাগিয়ে দিতে পারি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।